আইএন বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে জাওয়াত ঘূর্ণিঝড় অথবা অকাল বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বিশেষ কিছু জেলায় পাকা ধান থেকে শুরু করে আলু চাষ এবং শাকসবজি চাষের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে তো এই ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজটা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে এবং দুদিন আগেই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে ইনফর্ম করে দিয়েছিলাম যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার কোন কোন ব্লকের কৃষকেরা এই ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাচ্ছে যদি আপনার বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু সেই বাংলা শস্য বিমা থেকে এই ক্ষতিপূরণের টাকাটা আপনি পেয়ে যাচ্ছেন তো ইতিমধ্যে কিন্তু বাংলা শস্য বিমা থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে কিন্তু একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের টাকা কিন্তু চলে এসেছে তো আপনাদের কিন্তু লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এবং আপনারা যদি আগের ভিডিওটা দেখে না থাকেন তাহলে কিন্তু ভিডিওর শেষে আমরা বলে দেবো যে কোন কোন জেলার কোন কোন ব্লকের কৃষকেরা টাকা পেয়ে যাচ্ছেন এই বাংলা শস্য বীমা থেকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ব্যাংকের এস এম এস ডিয়ার কাস্টমার ইয়োর অ্যাকাউন্ট এখানে বলা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু সাত এক দু হাজার বাইশ অর্থাৎ আজকের ডেটে কিন্তু ক্রেডিট করে দেওয়া হয়েছে ক্রোভ ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছেন এনইএফটি করে কিন্তু এই টাকাটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার একজন কৃষকের কিন্তু তো উনি কিন্তু আমাকে এস এম এসটা ফরওয়ার্ড করেছেন তো ওনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু বাংলা শস্য বীমা থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু জারি করা হয়ে গেছে তো আপনারাও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু চেক করে নিতে পারেন যদি আপনার ফসলের ক্ষতি হয়ে থাকে তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে কোন কোন জেলার কোন কোন ব্লকের কৃষকরা এই ফসলের ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাচ্ছেন দেখুন এখানে বলা হচ্ছে অতিবৃষ্টির জেরে গত বছর বেশ কিছু জেলায় চাষ করতে পারেনি কৃষকদের একাংশ তেমন প্রায় পঁচানব্বই হাজারেরও বেশি কৃষকদের খরিফ মরশুমের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার বাংলা শস্য বিমার মাধ্যমে সেই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বলে জানা গিয়েছে সব মিলিয়ে এই খাদে প্রায় বিয়াল্লিশ কোটি টাকা খরচ হবে ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় শীর্ষে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা তো উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে এর জন্য কিন্তু এখানকার কৃষকদের সংখ্যা কিন্তু বেশি তো এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে বিয়াল্লিশ কোটি টাকায় কিন্তু এখানকার বাজেট রাখা হয়েছে এবং পঁচানব্বই হাজারেরও কিন্তু বেশি কিন্তু কৃষক কিন্তু এই ক্ষতিপূরণের টাকাটা কিন্তু এবার পেয়ে যাবে এবং এখানে দেখতেই পাচ্ছেন এই যে ক্ষতিপূরণের টাকা সেটা পাওয়ার জন্য কিন্তু একটা নিয়ম রয়েছে দেখুন এখানে স্পষ্ট বলা হচ্ছে একটি গ্রাম পঞ্চায়েতের পঁচাত্তর শতাংশ বা তার বেশি চাষযোগ্য জমিতে যদি চাষ করা না যায় সেক্ষেত্রে এই বিমা সাহায্য পান কৃষকেরা তবে শুধু এই শর্ত পূরণ করলেই হবে না জেলা প্রশাসন থেকে এই সংক্রান্ত রিপোর্ট কৃষি দপ্তর এবং বিমা সংস্থার কাছে পাঠাতে হয় তারপর তারা সেই সব যাচাই করার পর বিমার টাকা মঞ্জুর করে তো বাকি কাজটা কিন্তু কৃষি দপ্তর অফিস করে তো আপনাদের এলাকায় যদি ফসলের ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবেন এবং ক্ষতির পরিমাণটা কিন্তু বলা হচ্ছে যে আপনাদের গ্রামের যদি চাষযোগ্য জমির পঁচাত্তর শতাংশ বেশি ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন তাছাড়া যদি নিচে হয় তাহলে কিন্তু টাকা না পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি থাকে তো দেখুন এখানে কিন্তু জেলার কথা উল্লেখ করা হয়েছে প্রতিটি জেলা প্রশাসনে সেই সব এলাকা চিহ্নিত করে তাতে দেখা গিয়েছে তিনটি জেলার বিস্তীর্ণ এলাকার পরিস্থিতি ছিল চাষের পক্ষে অনুপযোগী সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ এখানে কিন্তু তিনটি জেলার কথা উল্লেখ করা হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা সাগর কাকদীব ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের পঁচাত্তর শতাংশ জমিতে চাষবাদী করতে পারেননি কি। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ব্লক এর কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে তো দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাঁচ হাজারেরও বেশি কৃষক কিন্তু ক্ষতিপূরণ পাবে সব মিলিয়ে খরচ হবে এক কোটি ছেষট্টি লক্ষ টাকা জুলাই এবং সেপ্টেম্বর মাসে যে অতিবৃষ্টি হয়েছিল তাতে অনেক জেলার কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছিল জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার ক্ষতিপূরণ পাবে পঁয়ষট্টি হাজারেরও বেশি কৃষক অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কুড়ি হাজারেরও বেশি কৃষক কিন্তু এই ক্ষতিপূরণ পাবেন তো বুঝতেই পারছেন এখানে কিন্তু জেলার কথা উল্লেখ করা হয়েছে এবং কিছু ব্লকের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে তো এই সমস্ত ব্লকের আন্ডারে যদি আপনি হন তাহলে কিন্তু নিশ্চিন্ত আপনি ক্ষতিপূরণের টাকা কিন্তু পেয়ে যাবেন যদি আপনার ফসলের ক্ষতিটা হয়ে থাকে তো এখন আমরা দেখে নিচ্ছি যে কীভাবে আপনি স্ট্যাটাস চেক করে দেখবেন আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি পাবেন না তো এর জন্য আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো গুগলে চলে আসার পর বিএসবি লিকে সার্চ দেবেন বিএসবি লিকে সার্চ দিতেই কিন্তু এরকম এন্টারভেস দেখতে পারবেন তো একটু উপরে তুলে দেখতে পাচ্ছেন সার্চ ইস্যুরেন্স কভারেজ এটার উপরে ক্লিক করে দেবেন তো আপনাদের সুবিধার জন্য কিন্তু এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সরাসরি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস খুলে যাবে তো এখানে আপনার ভোটার কার্ড আইডি নাম্বারটা বসিয়ে দেবেন এবং যদি আপনার ধানের ক্ষতি হয় তাহলে এখান থেকে আপনি খারিফ সিলেক্ট করে নেবেন এখান থেকে খারিফটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দু হাজার বাইশটাকে আপনি দু হাজার একুশ করে নেবেন এবং যদি আপনার আলুর ক্ষতি হয় তাহলে আপনি এখান থেকে রবিটা সিলেক্ট করে নেবেন এবং দু হাজার বাইশ সিলেক্ট করে নেবেন এবং চেক বাটনে ক্লিক করে দেবেন চেক বাটনে ক্লিক করতেই যদি এখানে আপনি সমস্ত স্ট্যাটাস দেখতে পারেন তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনি কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকাটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারছেন এভাবে কিন্তু আপনার স্ট্যাটাসটাও আপনি চেক করে নিতে পারেন তো আজকের আপডেট এতটুকুই দেওয়া হচ্ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে বেলকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে